দাঁড়িয়ে পড়েছেন তাদের বলবো ভাইদের গুলো প্লিজ ওটা বস। নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো। আগে আমি শুধু দেখতাম ছেলেদের হাতে ফোন, এখন সবার বৌদিদের হাতেও ফোন। হ্যাঁ, আমার জন্য থ্যাংক ইউ। পেছনে যারা আছো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি সবাইকে দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখো, আমি মনে করি যে তোমরা সবাই আমার আত্মীয় স্বজন আর কি। তোমরা আছো, তোমরা ভালোবাসো বলেই আমি আছি। তো জানো তো যে আত্মীয় স্বজনের বাড়িতে যখন মানুষ আসে তখন মিষ্টি নিয়ে আসে। আচ্ছা, ওরা বলছে লাইট দিতে, লাইটটা দিয়েই দাও। তো আর যে আত্মীয়র বাড়িতে আসে সেই আত্মীয়র বাড়িতেও মিষ্টি খাওয়ায়, মিষ্টি মুখটা তো কম্পালসারি। তারপর আর মাটন ভাত লুচি তরকারি যা খুশি খায় খায়, কিন্তু শুরুতে মিষ্টি খায়, মিষ্টি আর একটু জল, মিষ্টি মুখ করতেই হয়। তো অনুষ্ঠানটা তাহলে একটু মিষ্টি মুখ দিয়ে শুরু করি। আচ্ছা, এখানকার কি মিষ্টি বিখ্যাত বৌদি? হ্যাঁ হ্যাঁ, রাজভোগ, রাজভোগ। রাজভোগই বলেছে বৌদি। বৌদি বৌদি সবকিছুতেই বড় বড় দেখে, বড় বড় বলে। ওইটা ছোট করলে কি হয়? রসগোল্লা। ওই তো আবার কাঁচা লঙ্কা, তুই তো ধানি লঙ্কা রে ভাই। না ঠিকই বলেছে, আমার তো আরেক নামই ধানি লঙ্কা, তো তাহলে ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি দিদি, তোমার সাথে অনেকদিন পর আবার দেখা। হ্যাঁ, তোমার সিরিয়াল চলচ্চিত্র জগৎ এ নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, তো এই মুহূর্তে একটা গান হবে? হ্যাঁ হতেই পারে। আচ্ছা, যেখানে ওই মিষ্টি পিষ্টি একটু নাম টাম থাকবে হবে? হ্যাঁ হতেই পারে। আগে শুনে নেই হবে? হ্যাঁ বলে জোরে চিৎকার করে বলো। ঠাকুমা তুমি একবার বলো, ঠাকুমা যে নতুন বউ এসে যেই লাইট পড়ছে। বাবা এই মাথা কে মারে গো, দাদু নেই বেঁচে গেলি ভাই, দাদু থাকলে তো 12টা বাজিয়ে দিত, বলে আমার জিনিস কিরকম। চলো একটা গান শুনে নেই, তারপরে অনেক গল্প হবে, কথা হবে। ঠিক আছে। নমস্কার, কোথায় যাচ্ছেন? একটু সাবধান। তারপর হরি বল, তারপর লাইনটাকে গাইবো।
ভাবলাম হ্যাঁ কি গাইবো। আচ্ছা, আমি রসগোল্লা রসে টই তম্ব, তোমার নাম যেমন ধানি লঙ্কা, কাছে কাছে তোমার আরেক ধানি লঙ্কা। তো ব্যাচ উত্তরীয় এবং সাথে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে প্রাজ্যুক্তা। আমি কেটে পড়ি এদিকে। তো সবাই মিলে গান কেমন লাগলো? তো আরেকটা গান হবে তো নাকি? আরো একটা গান, এই তো এলাম, মিষ্টি খাওয়ালাম, ওরা মিষ্টি খেলো, এবার চলে যাই। ও একটা গান।